যখন অনিতা মারা গেল, এই কবিতাটাই তাকে আওড়েছিল। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, উৎকণ্ঠা আমার লাগি, কেহ যদি প্রতীক্ষা থাকে সেই ধন্য করিবে আমাকে। ফিরিবার পথ নাহি, দূর হত যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায় এ বন্ধু বিদায়। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায় এ বন্ধু বিদায়। পরবর্তী উল্লেখযোগ্য উত্তর পুরুষদের মধ্যে প্রেমনারায়ণ, প্যারিলাল, মণিমোহন প্রভৃতি যথেষ্ট খ্যাতি সম্পন্ন ব্যক্তি ছিলেন। প্যারিলাল সম্বন্ধে বহু প্রচলিত প্রবাদ আছে, তিনি দক্ষ প্রশাসক ছিলেন। তাঁর স্থাপত্য কীর্তি টালিগঞ্জের ছোট রাজবাড়ি। ধার্মিক, দানি, মেজাজি মানুষ ছিলেন প্যারিলাল। হারানন্দের জীবিতকালে যে বিশাল রাজকীয় ঐশ্বর্য ও রাজ্যতুল্য প্রতিষ্ঠা অর্জন করেছিলেন, ক্রমে তিন চার পুরুষ পরে ভেঙে যায় এবং ভ্রাতৃদ্বন্দ্ব ও জ্ঞাতিদ্বন্দ্বে মানমর্যাদা কমতে থাকে। একজন জমিদারের সঙ্গে অপরজনের অনেক তফাত হয়ে যায় জমিদারি সীমা মান বংশে। বিংশ শতাব্দীর প্রথমে অনেক ছোট ছোট স্টেটে পরিণত হয় এবং এই পরিবারের অনেকেই জমিদারি বিক্রি করে দেন। জমিদারি বিক্রি হয়ে যাওয়ার কারণস্বরূপ দুটি কারণ দেখানো যেতে পারে। চিরস্থায়ী বন্দোবস্তের সময় কেনা জমিদারির নির্ধারিত রাজস্ব পরবর্তী বংশধরেরা ঠিকমতো না দিতে পারায় বাধ্য হয়ে অনেকে জমিদারি বেছে দেন। অনেকে ক্ষুদ্র জমিদারি অথচ বিরাস খরচ বেশি হওয়ায় ভারসাম্য রাখতে পারেননি, ফলে জমিদারি বিক্রি করেছেন। এবং জমিদারির সীমা কমে যাওয়ায় আরেকটা কারণ, ব্রিটিশ গভর্নমেন্ট বাওয়ালি জমিদারদের 7,000 সেনা বা ফৌজ রাখতে প্রস্তাব দেন, বিনিময়ে রাজা খেতাব দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু নিজ খরচে বাওয়ালির জমিদাররা উক্ত সেনা বা ফৌজ রাখতে অক্ষমতা প্রকাশ করেন এবং রাজা খেতাবের প্রস্তাব নাকচ করে দেন। ফলত ব্রিটিশদের রাগ হয় এবং অকারণে অনেক জমিদারি তারা জোরপূর্বক কেড়ে নিয়ে নীলকর সাহেবদের ইজারা দেন। যাই হোক, ব্রিটিশদের স্বার্থের বিপক্ষে যাওয়ার বাওয়ালি স্টেটের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। বাওয়ালি জমিদারির প্রভূত ক্ষতি হয়েছে। সাত আট বছর আমি যাব, বাইরে বেরোবো, পালকি বেরোবে, দরোয়ান বেরোবে, লাঠেল বেরোবে, আমার সঙ্গে চারজন চাকর যাবে, আমি পালকির ভেতর বসে রইলাম। কি হয়তো 15 মিনিট ঘুরে নোবডি কাম টু মি, আমার সঙ্গে দেখা করো করতে কেউ পারত না, দেখাও করতে পারত না। জমিদারি সদর বাওয়ালি ছিল 35 ফুট পরিখা বা গড় দিয়ে ঘেরা। ছড়িয়ে আছে অসংখ্য প্রাসাদ, মন্দির, প্রমোদ ভবন, দোলমঞ্চ, গোষ্ঠবাড়ি, নাটমঞ্চ, চণ্ডীমণ্ডপ, দীঘি, শ্বেতপাথরের ঘাট, জলটুঙ্গি, চাঁদনি ইত্যাদি। বাওয়ালির যেখানে সেখানে রয়েছে বাবুদের শখের বাজার,
এবং বাবুদের পৃষ্ঠপোষায় নির্মিত 1899 সালের স্কুল বাওয়ালি উচ্চ বিদ্যালয় ভবন এবং বাওয়ালি বালিকা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়, এটাও দেওয়া যেতে পারে। সুন্দরী আপনি দেখেছেন, কিন্তু রাজা দীপেন্দ্রনাথ ভূপের গায়ত্রী দেবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। ভালো করে শুন, আমি পরপর 10 বছর ওই কুমার পদ্মনারায়ণের সঙ্গে জলপাইগুড়ি গেছি এবং 10 বছরই পরপর গেছি দার্জিলিংয়ে। তখন এরোপ্লেন সবচেয়ে চলতে চালু হয়েছে এবং যাওয়ার আগে পদ্মুত যেত কুচবিহারে, আমিও যেতাম। তবে গায়ত্রী দেবীকে আমি চোখে দেখিনি, তবে ওর ঘরে ঢুকে দেখেছি অয়েল পেন্টগুলো দেখে মনে হতো মানুষ এত সুন্দরী হয়, এত সুন্দরী হয়। সেই গায়ত্রী দেবী কিন্তু পৃথিবীর 5 জনের মধ্যে একজন সুন্দরী। ওই যে আমরা যে চণ্ডীপুরে আসি, রাজারামে জীবিতকালে চণ্ডীপুরে শিব মন্দির সহ বসতবাটি পরিত্যক্ত হয় এবং বাওয়ালি গ্রামকে জমিদারির সদর হিসেবে প্রতিষ্ঠা করেন। ঘোড়া শাল সহ 3তলা প্রাসাদ এবং শিব মন্দির খণ্ডহর হয়ে অতীতের গৌরবময় দিনগুলির স্বাদ রক্ষণ আজও পড়ে আছে। দূর থেকে দেখলে ভুতুড়ে বাড়ির মতো গা ছমছম করে, হঠাৎ করে একা ভেতরে ঢুকতে সাহস হয় না। এই বাড়ি সেই সময় রাজারামের জমিদারের কার্যক্ষেত্র ছিল, সামনেই পরিত্যক্ত শিব মন্দির, এটা চণ্ডীপুরে। আমি কিন্তু আপনি চলে যাওয়ার পর আজ আমি কিন্তু বিড়লাপুর চলে যাব, গিয়ে একটা অটো নিয়ে আমি দেখব যে এই জিনিসটা আছে কি না বা কী অবস্থায় আছে, আপনাকে আমি টেলিফোন করে কাল। এই যে আমরা 300 বছরের ওপর বাওয়ালিতে আছি, তার আগে আমরা কোথায় ছিলাম? ইতিহাসে পাওয়া যাচ্ছে যে শান্তিপুর, নদিয়া আর হুগলি জেলার বসন্তপুরের পর আমরা চণ্ডীপুরে আসবে। চণ্ডীপুরে তারা শাক্ত ছিলেন, শিব মন্দির করেন, বাড়ি করেন, বাড়ি ধ্বংস হয়ে গেছে, শিব মন্দিরের কিছু কিছু অংশ আছে। এবং যে বইটাতে পেলাম সে বইটাও ধরুন লেখা হয়েছে আজ থেকে 34 বছর আগে। এই মন্দিরটা খুললে, এটা খুললে এখনো পায়ে আপনাদের কাঠে পড়ানো সেই পাতলা পাতলা ইট, হ্যাঁ পায়ে পারে তরায় আছে এই মন্দিরটা। মন্দিরদের 100% এই আদি মন্দির, মন্ডপদের আদি, যেখান থেকে বসন্তপুর থেকে ওরা এসেছিলেন চণ্ডীপুরে, সেইখানে যে মন্দির, সেই মন্দিরে আমরা গিয়েছি। বাস সকলে যখন বলেন যে ভাই অরুণ কীভাবে বেঁচে আছো, কীভাবে এই শরীরটা রেখেছো অ্যাট দিস এজ, কারণ সত্যি আমার কিন্তু পুরনো কথা ভাবলে পাগলা হয়ে যাওয়া উচিত যে এতদিন আমি আছি কী করে। এটা জেনে রাখবেন, ঠাকুরের অদ্ভুত আশীর্বাদ আছে। অথচ শুনুন, আমি কিন্তু সিনেমার পোকা, এমন একজনও অ্যাক্ট্রেস নেই এই বাড়িতে আসেনি।